সুপ্রিয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ, একাদশ শ্রেণী, তোমাদের আজকে আবার বাংলা ক্লাসে আমি হাজির হয়েছি দ্বিতীয় সাময়িক পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী জীবনানন্দ দাশের কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে সুচেতনা। তোমরা নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। করোনা কাল আমাদেরকে গ্রাস করছে ধীরে ধীরে। 2020-21 সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তোমরা, যারা এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোনো ক্লাসে আসতে পারোনি, তোমাদের জন্য বিষয়টি যেমন কষ্টের, আমাদের জন্য ঠিক সেরকমই। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি লেখক পরিচিতিতে, কবি পরিচিতি। আধুনিক বোর্ডে লিখেছি লক্ষ্য করো যে মূল বিষয়গুলো, তার জন্ম, মৃত্যু, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, তার বাবা মায়ের নাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি সম্পর্কে কি বলেছেন, কবি বুদ্ধদেব বসু কবি সম্পর্কে কি বলেছেন, সেগুলো বোর্ডে লেখা আছে। তারপরেও আমি পড়ছি আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। 1899 সালের 17 ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশ ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক এবং মা কুসুম কুমারী দাস বিখ্যাত কবি। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই বিখ্যাত কবিতাটি কবি জীবনানন্দ দাশের মায়ের লেখা, কুসুম কুমারী দাশের লেখা। মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। স্বল্প সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবেই তিনি জীবন অতিবাহিত করেন। কবি জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন, বাংলা সাহিত্যে তার তুলনা চলে না। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম সন্ধানে তিনি এক অপ্রতিম কবিভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু তাকে নির্জনতব কবি হিসেবে আখ্যায়িত করেছেন। উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আধারের ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিভিন্ন মাত্রার ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব। তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তার বিকাশের আন্দোলনে 1971 এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। কথা সাহিত্য ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা। কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ এবং তার দুটি উপন্যাস মাত্র আছে, সেই একটির নাম মাল্যবান, অপরটির নাম সুতীর্থ। জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর আকস্মিক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে নিহত হন। 22 অক্টোবর শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি পড়ছি, লক্ষ্য করো, প্রকৃতি বিষয়ক কবিতা। তার প্রধান উপজীব্য ছিল প্রকৃতি এবং তার সাথে সাথে তিনি উপমা উৎপ্রেক্ষা দেওয়ার চেষ্টা করেছেন প্রকৃতি থেকেই। সুচেতনা একটি কাল্পনিক নাম। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে
নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আজকে অনেক রুড়ো রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ। এখন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে সুচেতনা একটি কাল্পনিক নাম ব্যবহার করেছেন তিনি, এবং হচ্ছে প্রত্যেকটা লাইনে তিনি উপমা ব্যবহার করেছেন। দারুচিনি, বনানি, বনানি হচ্ছে বন, তারপর বিকালের দূরতর দ্বীপ, বিকালের নক্ষত্রের কাছে, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়, কিংবা আজকে অনেক রুড়ো রৌদ্র ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ। এখন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। এখনকার সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কবি শিল্পীরা সাধারণত ভবিষ্যদ্রষ্টা হয়ে থাকেন, সে কারণেই তাদের কথাগুলোকে আমাদের কাছে মনে হয় যে তারা সব সময় ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বলে যে কথাগুলো আছে কবি সাহিত্যিকদের কথে, এই কথাটি প্রযোজ্য সবসময় সব কালের জন্যই তারা লিখে থাকেন, যেটি পড়লে মনে হবে যে এইটি হয়তো এই সময়েরই কথা বলা হচ্ছে। পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন, এই কথাটি বর্তমান কালের করোনাকালের সাথে সাযুজ্যপূর্ণ হয়ে যায় এক অর্থে। এবং হচ্ছে তারপরেও মানুষ ঋণী পৃথিবীর কাছে, কারণ পৃথিবী এমন একটা জায়গা বা এমন একটি গ্রহ বা উপগ্রহ বা যেখানে হচ্ছে মানুষ তার বিচরণ কালকে অতিক্রম করে, এবং সেখানে তাদের যে চলাফেরা, তাদের হাসি কান্না সব কিছু মিলিয়ে তারা সময় অতিবাহিত করে। সুচেতনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এবং তিনি আরো বলছেন যে সুচেতনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দী মনীষীর কাজ। এ বাতাস কি পরম রোদ সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, শ্বাস দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে প্রতিটি লাইনে আবারও কিভাবে কবি নিসর্গের বর্ণনা দিয়েছেন এবং উপমা দিয়েছেন, এবং তিনি এক সময় বলছেন যে এই পৃথিবীকে তিনি আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, দেখেছি যা হলো হবে মানুষের যা হওয়ার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। আমরা এখন শব্দার্থ টিকার মাধ্যমে বোঝার চেষ্টা করব কবিতাটিতে আসলে কি বলতে চেয়েছেন কবি। সুচেতনা এবং নির্জনতা আছে, সুচেতনা এক শুভ
চেতনার কথা এখানে বোঝানো হয়েছে। কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে নির্জনতা, অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র বিস্তারিত বিরাজমান নয়, এই পৃথিবীর সত্য সত্য নয়। সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয়। আজকে অনেক পরিজন পরিবার পড়ে আছে, প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে, অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। যেমন এখন বা তোমার অ্যাটম বোমা যখন ফেলা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, কিংবা পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল রাশিয়াতে, চেরনোবিল দুর্ঘটনা বলে যেটি পরিচিত, এই সমস্ত রকেট লঞ্চার এগুলো সারাক্ষণ আমাদের পৃথিবীতে একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়ে চলে, তারপরেও আমরা আশান্বিত হই শুভ কিছু সূচনার ফলে। এই যে করোনা, আমরা করোনা কাল অতিক্রম করছি, দেখো 1.5 বছরের মাথায় করোনার টিকাও আবিষ্কার করেছে মানুষ, এটা বিজ্ঞানের অগ্রগতি। এবং বিজ্ঞানের শুভ দিক যেমন আছে, অশুভ দিক তেমনি আছে, সেটাই লেখক কবি বলতে চেয়েছেন। এই পথে আলো এবং ক্রমমুক্তি হবে। পৃথিবী ব্যাপী গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই শুভ চেতনা। ইতিবাচক এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমেই সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে, অর্থাৎ ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব জন্ম, মানবরূপে জন্ম না নেওয়াকে আপাতভাবে কাঙ্ক্ষিত মনে হলেও এ পৃথিবী ও শুভ চেতনা থেকে প্রাপ্তি শেখা অবধি আমাদের গভীরভাবে প্রাণিত ও ঋণী করে। শাশ্বত রাত্রির অনন্ত সূর্যোদয়, পৃথিবী ব্যপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয়, মুক্তির দিশা। সুচেতনার বিকাশেই এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটি কবির বিশ্বাস। সুচেতনা পাঠপরিচিতি, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বর্ণতা সেন 1942 কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এ কবিতায় সুচেতনা সম্বোধনে কবি তাঁর প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ্য একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত হয়। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। জীবনমুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। আমরা এখন দেখব বহুনির্বাচনী প্রশ্ন কি আছে। কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা হলো, চারটি অপশন আছে এখানে দেখো, বিকালের নক্ষত্র, শাশ্বত রাত্রি, দূরতর দ্বীপ, দারুচিনি বন। তো কবি প্রথমে বলেছেন দূরতর দ্বীপ এবং পরে বলেছেন বিকেলের নক্ষত্র। তো এখানে বিশ্বাস মতে যেহেতু তিনি বলছেন যে প্রথমে যেহেতু বলেছেন দূরতর দ্বীপ, সেই কারণে হচ্ছে দূরতর দ্বীপই হবে। মানুষ তবুরিণী পৃথিবীর কাছে উক্তিটিতে প্রকাশ পেয়েছে ইহলৌকিকতা, ভাবালুতা, সাম্যবাদী চেতনা, পরাবাস্তববাদী চেতনা। এইটি হচ্ছে জীবনানন্দ দাশের কবিতাকে অনেক সময় পরাবাস্তববাদী বলা হয়। সেই কারণে বলা যায় যে এইটি, এই যে কথাটি তিনি বলেছেন, এটি আসলে একটা অনুভবের কথা, এটাকে পরাবাস্তববাদী চেতনা বলা যেতে পারে।
নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও। তবে পাল খোলো, তবে নোঙর তোলো, এবার অনেক পথ শেষে সন্ধানী হেরার তোরণ মিলবে সম্মুখে জানি। উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে অতীতের মোহমুগ্ধতা, দেশপ্রেমের চেতনা, সংকট উত্তরণের প্রত্যাশা, সমকাল নিয়ে হতাশা। এটি হবে সংকট উত্তরণের প্রত্যাশা। হেরার তোরণ মিলবে সম্মুখে জানি উক্তির সাথে সুচেতনা কবিতার কোন চরণের সাদৃশ্য, সাদৃশ্য মানে হচ্ছে মিল, উদ্দীপকের সাথে মিল আছে কোন চরণের বা লাইনের। এই পৃথিবীর রক্ত রণরক্ত সফলতা সত্য, মানুষ তো ঘুরেনি পৃথিবীরই কাছে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। অর্থাৎ এখানে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় না বলে বলা যেতে পারে যে হেরার তোরণ মিলবে সম্মুখে জানি, অর্থাৎ সামনে হেরার তোরণ মিলবে, এই যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে সেই আশাবাদটাই লেখক কবি সুচেতনা কবিতায় বলেছেন। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তারপর রণরক্ত হানাহানি আছে, তারপরেও মানুষ তো বুড়িনি পৃথিবীর কাছে, এই তো এই চরণের সাদৃশ্য পাওয়া যায়। অর্থাৎ খ নাম্বার উত্তরটি এখানে সাদৃশ্যপূর্ণ হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বহুনির রচনী প্রশ্ন এবং হচ্ছে উদ্দীপক থেকে তিন ও চার নাম্বার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে কিভাবে এই প্রশ্নগুলো উত্তর হতে পারে। কবিতা সাধারণত কবিতার প্রশ্নগুলোর উত্তর একটু দেওয়া একটু মানে কঠিনই হয় তোমাদের জন্য, কারণ হচ্ছে তোমরা পাঠের গভীরে যেতে চাও না। তো এখানে আমরা দেখো জ্ঞানমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন অনেকগুলো পেয়েছি, যে তার পিতার নাম কি, তার মায়ের নাম কি, তিনি তার মা কি করতেন, তার পিতা কি করতেন, তার শিক্ষা জীবন কিরকম ছিল, তিনি ট্রাম আকস্মিক ট্রাম দুর্ঘটনায় মাত্র অল্প একেবারেই অল্প বয়সে, তিনি 53 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার সাহিত্যিক জীবন, তার ব্যক্তি জীবন, ব্যক্তিসত্তা, তাকে নির্যাতন কবি কে বলেছেন, তাকে তার কবিতাকে চিত্ররূপময় কে বলেছেন, এই ধরনের অনেকগুলো প্রশ্নের আমরা উত্তর পেয়ে গিয়েছি। এখন সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো, দেখো যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বাড়িটি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। এই উদ্দীপকটি সৃজনশীল প্রশ্নের জন্য ব্যবহার করা হয়েছে তাঁরই আরেকটি কবিতা অন্য একটি কাব্যগ্রন্থে, সুচেতনা। এক নম্বর প্রশ্ন জ্ঞানমূলক, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। আমি তোমাদের আগে বলেছি যে এই কথাটি এখনকার সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কবি সাহিত্যিকরা দূরদৃষ্টি সম্পন্ন হন, সেই কারণে এই উক্তিটি ব্যাখ্যা করো। তো এই উক্তিটি ব্যাখ্যা করার জন্য দেখো এখানে লেখা আছে যে শব্দার্থটিকাতে পৃথিবীব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই শুভ চেতনা। ইতিবাচক এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমেই সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। আমরা বিভিন্ন দুর্ঘটনার কথা বললাম এবং যে সমস্ত দুর্ঘটনায় মানুষের প্রাণহানি হয়েছে এবং মানুষ তারপরে উঠে দাঁড়িয়েছে, একের পর এক হতাশা থেকে উঠে দাঁড়িয়েছে, কবি সেই কথাই এই লাইনটির মাধ্যমে বলতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন,
উদ্দীপকটিতে সচেতনা কবিতাটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে এবং সচেতনা কবিতায় যে এখনকার বাস্তবতা প্রকাশিত হয়েছে, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, এই কবিতাটিতে একই কথাই বলা হয়েছে, যদিও পুরোপুরি একরকম নয়, একটু ভিন্নতা আছে। এবং 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকটিতে সচেতনা কবিতাটির সমগ্র দিক উন্মোচিত হয়নি। হ্যাঁ, এটাই তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে যে সমগ্র দিক উন্মোচিত হয়নি তো বটেই, কারণ সচেতনা কবিতায় শেষ পর্যন্ত তিনি বলেছেন যে শাশ্বত রাত্রির দেখা মিলবে, অর্থাৎ আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটি হচ্ছে কবির বিশ্বাস, এবং শেষ পর্যন্ত সত্যের জয় হবে, সেই বিশ্বাস রেখেই তিনি কবিতাটি শেষ করতে চেয়েছেন। এবং কিন্তু এই উদ্দীপকে সেইটি প্রতিফলিত হয়নি পুরোপুরিভাবে। তো শিক্ষার্থীরা, আমরা শেষ করলাম আজকে আমাদের দ্বিতীয় পাঠ, আমি পড়ালাম তোমাদেরকে এবং প্রতিদান কবিতাটি অপূর্ব স্যার পড়িয়েছেন। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার আমরা পাঠ্যসূচি আমরা এইভাবেই পর্যায়ক্রমে আমরা শেষ করব। তোমরা আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করবে এবং তোমরা হচ্ছে ভিডিও ক্লাসগুলি দেখবে এবং হচ্ছে তোমাদের প্রথম সাময়িকে পরীক্ষার প্রশ্নপত্র এবং খাতা মানে গতকালকে আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে হয়তোবা 3 তারিখ তোমাদেরকে দেয়া হতে পারে। তো তোমরা প্রস্তুতি নিতে থাকো, তোমাদের পড়াশোনা কিন্তু থেমে থাকবে না, তোমাদের পরীক্ষা কিন্তু হবে এবং তারই ধারাবাহিকতায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই করোনা কাল অতিক্রম হবে এবং আমরা ভালো থাকব, সুস্থ থাকব, সেই কামনা রেখে শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো সে পর্যন্ত, আসসালামু আলাইকুম।